ভাবনা চিন্তা
ভগবানকে পায় না, দেখবেন লক্ষ্য করে মা, সরস্বতী পূজোর সময় বা লক্ষ্মী পূজোর সময় কেউ যদি 100 মিষ্টি নিয়ে আসে রসগোল্লা, বাড়িতে এসে বলে এই যে ঠাকুরমশাই সবটুকু ঠাকুরের সেবায় দিয়ে দাও, কারণ মা তো আর খাবে না, খাবো তো আমরা। এখন যদি আমরা দেখতাম যে মা বিঘ্ন থেকে বেরিয়ে এসে খাচ্ছে, তাহলে 100টা দিতাম, এখানে স্বাস্থ্যবরতা হয়ে যেত কি দেখো। তাহলে এই তো আমাদের মনোভাব, আমরা শুধু জানি ভগবান সুখে রাখো, ভালো রাখো, শরীর ভালো রাখো, আমাকে সুস্থ রাখো, আহা শুধু আমার সুখ দাও, সংসারে ছেলে মেয়ে সবাইকে ভালো রাখো, এটা হচ্ছে আমাদের চাওয়া। হ্যাঁ, যশ দেহি পুত্রং দেহি শুধু দিয়ে যাও, এটা হচ্ছে আমাদের চাওয়া। আর ভক্ত কি চায়? হরিদাস ঠাকুর বলেছিলেন দয়াময়, আমি জীবনে যত আঘাতই পাই না কেন, আমি জানি আমার আঘাত এটা আমার, আমি যে কর্ম করেছি তার বিনিময়ে আমি আঘাত পাচ্ছি, এর জন্য তুমি কষ্ট পেও না, তুমি সুখময়, তুমি সুখী থাকো। জানি না তুমি কোথায় আছো, কেমন আছো, তুমি ভালো থাকো, এটা হচ্ছে ভক্তের চাওয়া মা। ভক্ত শুধু প্রভুর সুখ চায়। এক ভক্তের কথা একটু বলি, কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো, কাছে ডেকে নিয়ে বলছে শোনো পিসিমা, সারা জীবনে তোমার 5 পুত্রকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছ, আজ সবে মাত্র তোমার সন্তান রাজা হয়েছে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো পিসিমা, তাই এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে ফিরে যায়, যাবার সময় আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ কি বলছি আমি যাই, তার মানে আজ চলে গেলে আর সে আসবে না। পিসিমা চলে যাবার আগে আমি তোমায় বর দিতে চাই, পিসিমা বলো তুমি কি চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। সঙ্গে সঙ্গে